আমাদের কর্ম লাগবে আখিরাতকে বাদ দিয়ে নয়, সে কর্মমুখী শিক্ষা আর আখিরাতমুখী শিক্ষার জন্য কোরআন ভিত্তিক শিক্ষা চালু করতে হবে মাদ্রাসায় না শুধু প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত। তখন আপনি কর্মকর্তা পাবেন নেককার নামাজি, পোটলা বানায় ঘুষ দিল লাঠি মেরে ফেলে দিবে, কারণ তার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ঠিক কিনা? মানুষকে যুবকদেরকে জোর করো নেশা হাতে ধরাতে পারবেন না, কারণ ওরা স্কুলে কলেজে কোরআন হাদিসের শিক্ষা শিখবে, আল্লাহর ভয় তাদের অন্তরে জেগে উঠবে, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে সন্ত্রাস আর একটা হচ্ছে নেশা, একটা হচ্ছে দুর্নীতি আর একটা হচ্ছে নেশা। আজকে দেখবেন জায়গায় জায়গায় বের হচ্ছে কিশোর গ্যাং, 12 বছর 16 বছরের ছেলে অস্ত্র নিয়ে মাস্তানি করতেছে, নেশা করছে। যেই পরিবারে একজন নেশাখোর আছে ওই পরিবারটা ধ্বংস করতে আর দ্বিতীয় শত্রুর প্রয়োজন নাই। এটা আমাদের নাসির মেম্বার বলতে পারবে ভালো। আবার বলছি, যেই পরিবারে একজন ছেলে ড্রাগ অ্যাডিক্টেড নেশাখোর, ওই পরিবারটিকে ধ্বংস করতে আর কোন শত্রুর প্রয়োজন নাই। সরকারকে নেশা মুক্ত সমাজ করতে চেষ্টা কম করতেছে কিন্তু সফলতা আসতেছে না। সেলফ কাউন্টার, আপনি নিজে নিজেকে গুনাহ থেকে বাঁচাতে হবে। পুলিশ দিয়া কতক্ষণ কাজ করবেন? আমি তো আগেই বললাম 17 কোটি 46 লাখ মানুষ, পুলিশ আছে 1 থেকে 1.5 লাখ, তো কত হাজার মানুষের জন্য একজন পুলিশ বলেন? কথা বুঝেন না আপনারা, খেয়াল করেন নাই কথা? কিছু হলেই তো আপনারা পুলিশকে দোষেন, পুলিশ কি করছে পুলিশ দেখে নাই? 17 কোটি 46 লাখ মানুষ, পুলিশ আছে 1 লক্ষের কিছু বেশি, আমি সংখ্যাটা কেন বলতে পারবো না, 1 লাখের কিছু বেশি, ধরেন 1 লাখ 2 লাখ, 2 লাখ পুলিশ আছে, ওই যে পুলিশ ভাই বললো আঙ্গুল দিয়ে। আচ্ছা, 17 কোটি 46 লাখ মানুষকে সেভ করতে, কাউন্টার দিতে, তাদেরকে দেখাশোনা করতে মাত্র 2 লক্ষ পুলিশ, তো কত হাজার মানুষের জন্য একজন পুলিশ, আদৌ কি সম্ভব আইন শৃঙ্খলা রক্ষা করা? আপনাদেরকে হতে হবে অপরাধ মুক্ত থাকার প্রবণতা সৃষ্টি করতে হবে অন্তরে, আর তাকওয়া ছাড়া আল্লাহর ভয় ছাড়া তা কোনোদিনও সম্ভব হতে পারে।